15 মিনিটস অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায় রচিত একটি গোয়েন্দা গল্প। গল্পটির নাম টেলিফোনে গোয়েন্দাগিরি। যে গল্পটি বলতে বসেছি তা গল্প বটে, কিন্তু একেবারে সত্য ঘটনা। কবি শেক্সপিয়ার বলেছেন, সত্য হচ্ছে উপন্যাসের চেয়ে আশ্চর্য। অন্তত এ ঘটনাটি সত্য হলেও এমন আশ্চর্য যে বিখ্যাত বিলাতি লেখক কোনান উইল সাহেব একে অবলম্বন করেই শার্লক হোমসের একটি গল্প লিখে ফেলেছেন। আমি কিন্তু শার্লক হোমসের গল্প তোমাদের শোনাবো না, আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রিয়া দেশের সত্যিকার পুলিশের কাহিনী। এর প্রত্যেকটি কথা পুলিশের নিজস্ব দপ্তরে লেখা আছে। অস্ট্রিয়ার পুলিশ চোর ডাকাত হত্যাকারী ধরবার জন্যে অনেক সময়ে এক নতুন উপায় অবলম্বন করে। ঘটনাস্থলে যেসব জিনিস পাওয়া যায় পুলিশ সেগুলো দেয় রাসায়নিক পণ্ডিতদের হাতে। তাদের পরীক্ষার ফলে অপরাধীরা প্রায় বিচিত্র উপায়ে ধরা পড়ে। সে পরীক্ষার পদ্ধতি কী রকম নিচের ঘটনা থেকে কতকটা আন্দাজ করা যেতে পারে। কিন্তু বর্তমান ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে রসায়ন শাস্ত্রের দুজন অধ্যাপক ঘটনাস্থল থেকে 360 মাইল দূরে অবস্থান করেও এবং ঘটনাস্থলে প্রাপ্ত কোনো জিনিস চোখে না দেখেও আসল অপরাধী ধরে ফেলে পুলিশের চক্ষু স্থির করে দিয়েছিলেন। অপরাধের ইতিহাসে এমনকি কাল্পনিক গোয়েন্দা কাহিনীতেও এরকম ঘটনার কথা কেউ কখনো শোনেনি। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। ভিয়েনা শহরের পা ধুয়ে বয়ে যায় দানিউব নদী, তার উপরে আছে কয়েকটি সাঁকো। একদিন খুব ভোরবেলায় সাঁকোর পিল্লাদার রেলিংয়ের তলায় পাওয়া গেল একটি মৃতদেহ। দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ব্যক্তির দেহ, জমকালো দামি পোশাক পরা, বয়সে লোকটি প্রাচীন। দেহের খানিক তফাতে পাওয়া গেল রিভলভার, খুব সম্ভব হত্যাকারী তাড়াতাড়ি পালাবার সময়ে ফেলে গিয়েছে। দেহে গুলির দাগ আছে, মৃতের পকেট একেবারে খালি। খোঁজ খবর নিয়ে জানা গেল মৃত ব্যক্তির নাম হ্যান্স ভোগেল, লোহার ব্যবসায়ে কোটিপতি। নিমন্ত্রণ খেয়ে শেষ রাতে ফিরছিলেন, পথেই এই কাণ্ড। আরও প্রকাশ পেল তার পকেটে অনেক টাকা ছিল। পুলিশ স্থির করলে অর্থলোভে কেউ ভোগেলকে হত্যা করেছে, কিন্তু ওই পর্যন্ত। সে যে কে তা জানা গেল না, কারণ হত্যাকারী কোনো সূত্র রেখে যায়নি। পুলিশ এ মামলা নিয়ে হয়তো বেশি মাথা ঘামাতো না, কিন্তু ঘামাতে বাধ্য হলো। এক জীবন বীমা কোম্পানির অধ্যক্ষ এসে পুলিশের বড় সাহেবকে জানালেন, ভোগেল আমাদের কোম্পানিতে 3 লক্ষ টাকার জীবন বীমা করেছেন। দুষ্টু লোকেরা আমাদের বড় বড় মক্কেলকে যদি এইভাবে খুন করে পার পায় তাহলে বেশি ক্ষতি হয় আমাদেরই, অতএব খুনিকে ধরা চাই, আর যে ধরতে পারবে তাকে আমরা 3,000 টাকা পুরস্কার দেব। পুরস্কার বড় সামান্য নয়। হত্যাকারীকে ধরবার জন্যে পুলিশের বড় সাহেব উঠে পড়ে লাগলেন। বড় সাহেব নিজে হালে পানি না পেয়ে বিখ্যাত রাসায়নিক প্রফেসর এক্সের খোঁজে বেরুলেন। কিন্তু প্রফেসর এক্স তখন ভিয়েনা শহর থেকে 360 মাইল দূরে টাইরেল গেছেন বায়ু পরিবর্তনে। বড় সাহেব তাকে ফোন করলেন। প্রফেসর আগাগোড়া সব শুনে বললেন, ডাক্তারের মানা আছে, আমার পক্ষে এখন ভিয়েনায় ফেরা অসম্ভব। বড় সাহেব এত সহজে ছড়নেওয়ালা নন, বললেন, আচ্ছা প্রফেসর, ফোনের সাহায্যে তাহলে কাজ চালানো যাক, আপনি যা বলবেন আমি তা পালন করব। বলুন আমায় কি করতে হবে, যদি কোনো দরকারি তথ্য আবিষ্কার করতে পারেন তাহলে 3,000 টাকা লাভের সম্ভাবনা। প্রফেসর বললেন, বহুত আচ্ছা, ইজি চেয়ারে এই আমি খুব আরাম করে গদিয়ান হয়ে বসলুম। আমার সামনে আছে তামাকের পাইপ, খবরের কাগজ, পেন্সিল আর টেলিফোন,
বেশ, তাহলে কাজ শুরু করা যায়। আচ্ছা, একজন কেমিস্টকে ডাকুন, আমার এইসব কেমিক্যাল দরকার। তিনি কেমিক্যালের ফর্দ দিলেন। ভিয়েনায় পুলিশের অফিসে কেমিস্টকে আনবার জন্য খবর পাঠানো হলো। টাইরেল থেকে ফোনে প্রফেসর বললেন, বড় সাহেব, ইতিমধ্যে ঘটনাস্থলে যে রিভলভারটা পেয়েছেন তার নলচেটা খুলে ফেলুন। নলচেটার দুটো মুখেই ছিপিয়েটে এমনভাবে বন্ধ করে দিন ভিতরে যাতে ধুলো হাওয়া ঢুকতে না পারে। বড় সাহেব খানিক পরে জবাব দিলেন, প্রফেসর, আপনার কথা মতো কাজ করা হয়েছে, কেমিস্টও এসেছেন। টেলিফোনে কেমিস্টকে ডেকে প্রফেসর বললেন, আমি যা বলি তাই করুন, রিভলভারের নলচের ছিপি দুটো খুলে ফেলুন। হয়েছে? আচ্ছা, খানিকটা ডিস্টিল্ড জল নলচের ভিতর পুরে বেশ করে নাড়াচাড়া করুন। হয়েছে? আচ্ছা, এবার নলচের জলটুকু ফিল্টার করে নিন। আচ্ছা, এইবারে নলচের জলে সালফিউরিক অ্যালকাইন সালফাইডস আর সল্টস অফ আয়রনের খোঁজ করুন। পরীক্ষার ফল কি হলো? নলচের ভিতর থেকে মোর্চে কি গ্রিন ক্রিস্টালস অফ ফেরাস সালফেট পাওয়া গেল? না, যে জলটা বেরুলো তার রং কি হালকা হলদে নয়? না মশাই, সে কি, এ তো বড় অদ্ভুত কথা। আচ্ছা, ও জলে কি সালফেট হাইড্রোজেনের গন্ধ পাওয়া যাচ্ছে? না, তাই তো আমি কিছু বুঝতে পারছি না। বেশ, জলের সঙ্গে সল্টস অফ লেড মিশিয়ে দিন তো। কি হলো, কালো তলানি দেখতে পাচ্ছেন? হুম, কি, বিশেষজ্ঞ প্রফেসরের কাছ থেকে খানিকক্ষণ কোনো জবাবই এলো না, তারপর তার গলা আবার পাওয়া গেল। শুনুন, এই হত্যাকাণ্ডের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। নলচের জলের ভিতরে সালফিউরিক অ্যাসিড পেলে প্রমাণিত হতো যে ওই রিভলভার 24 ঘন্টার ভিতরে ছোঁড়া হয়েছে, কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন বুঝতে হবে যে রিভলভারটা ছোঁড়া হয়েছে 24 ঘন্টার আগেই। কিন্তু তা হতে পারে না, কারণ তাহলে অমন প্রকাশ্য সাঁকোর উপর মৃতদেহটা ঘটনার আগের দিন সকালেই পাওয়া যেত। আচ্ছা, জলে বোধহয় অক্সাইড অফ আয়রন আছে? আগে হ্যাঁ আছে। বেশ, পুলিশের বড় সাহেবকে ফোন ধরতে বলুন। বড় সাহেব ফোন ধরে বললেন, প্রফেসর, এসব কি শুনছি, ও রিভলভারটা পাওয়া গেছে লাশের ঠিক পাশেই, আর তা থেকে যে একটা গুলি ছোড়া হয়েছে সে প্রমাণও রয়েছে। হতে পারে, কিন্তু ও রিভলভারটা মৃত ব্যক্তির মৃত্যুর জন্যে দায়ী নয়, কারণ ওটা ছোঁড়া হয়েছে ঘটনার 1.5 দিন থেকে 5 দিন আগে। তাহলে আপনাদের ঠকাবার জন্যই হত্যাকারী ওইটা ওখানে ফেলে গেছে। আচ্ছা, আর একটু পরখ করা যাক। আচ্ছা, মৃত ব্যক্তির দেহের ভেতর থেকে গুলি পাওয়া গেছে? হ্যাঁ, সেটা আমার টেবিলের ওপরেই রয়েছে। গুলিটা পরীক্ষা করেছেন? এখনো করিনি। বেশ, এখন পরীক্ষা করে দেখুন দেখি গুলিটার মাপ কত। খানিক পরেই বড় সাহেব অভিভূত কণ্ঠে বললেন, প্রফেসর, আপনি যা বলেছেন তাই, এ গুলিটা এ রিভলভারের ব্যাসের চেয়ে বড়, এটা অন্য রিভলভারের গুলি। বড় সাহেব প্রায় হতভম্ব। চোর ডাকাত খুন ধরা তার ব্যবসায়, ঘটনাস্থল তিনি স্বচক্ষে দেখেছেন, সমস্ত প্রমাণ তারই হাতে রয়েছে এবং শত শত গোয়েন্দা তাকে সাহায্য করেছে। অথচ একজন প্রফেসর 350 মাইল দূরে বসে কোনো কিছু চোখে না দেখে এবং হাতে নাতে পরীক্ষা না করে অনায়াসেই রহস্যটা ধরে ফেললেন। তার আত্মসম্মানে বোধহয় অত্যন্ত আঘাত লাগল। প্রফেসর এক্স বললেন, বড় সাহেব, বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্বের সহকারী প্রফেসর ওয়াই সম্প্রতি আমার এখানে আছেন, এইবারে আপনি ফোনে তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আরেক জিজ্ঞাসা, মৃত ব্যক্তির জামাটা নিশ্চয়ই আপনার কাছে আছে? দেখুন তো, জামায় যেখানে গুলি ঢুকেছে সেখানে পোড়া বারুদের দাগ আছে কি না? আছে। হুম, তাহলে বোঝা যাচ্ছে মৃতের দেহের খুব কাছে থেকেই গুলি ছোঁড়া হয়েছে। আচ্ছা,
প্রফেসর ওয়াই কথা বলছেন। প্রফেসর ওয়াই ফোন ধরে বললেন, নমস্কার বড় সাহেব, ভোগেলের মৃতদেহ থেকে আপনি কি কি জিনিস পেয়েছেন আর কি কি হারিয়েছে? প্রাপ্ত জিনিসের ফর্দ দিয়ে বড় সাহেব বললেন, কিন্তু ভোগেলের পকেটে তিনখানা গভর্নমেন্টের প্রমিসরি নোট ছিল, তা পাওয়া যাচ্ছে না। বড় সাহেব, আসল ব্যাপার আমরা কতটা আন্দাজ করতে পারছি, কিন্তু সেটা এখন আপনাকে বলতে পারবো না। ওই প্রমিসরি নোটগুলোর নম্বর আপনার কাছে আছে তো? আছে। সরকারি ব্যাংকের নামে খবরের কাগজে বিজ্ঞাপন দিন, যে ব্যক্তি ওই নোটগুলো ফেরত দেবে সে ওদের বর্তমান দামের চেয়ে বেশি মূল্য পাবে। বড় সাহেব বললেন, প্রফেসর, আপনি কি খুনিকে এতই বোকা ভাবেন যে সেই বিজ্ঞাপনের উত্তরে ধরা দিয়ে আত্মহত্যা করবে? একবার বিজ্ঞাপন দিয়েই দেখুন না। আমাদের বিশ্বাস, অপরাধী নিজে না এসে অর্থ লোভে অন্য লোককে ব্যাংকে পাঠিয়ে দেবে। পরদিনেই প্রফেসরদের ঘরে পুলিশের বড় সাহেব ফোনের ঘণ্টা বাজিয়ে বললেন, আশ্চর্য প্রফেসর, আশ্চর্য ব্যাপার, আপনারা যা বলেছিলেন ঠিক তাই হয়েছে। একজন লোক সেই নোটগুলো নিয়ে সত্যি সত্যি ব্যাংকে এসেছিল, তাকে যে পাঠিয়েছিল আমরা সে ব্যক্তিকেও গ্রেফতার করেছি। সে কি বলে? সে ভয়ে দিশেহারা হয়ে মহা কান্নাকাটি জুড়ে দিয়েছে, বলে ভোগেল নিমন্ত্রণ খেয়ে মাতাল হয়ে ফেরবার পথে এক জায়গায় বসে ঘুমিয়ে পড়েছিল, সেই সময়ে সে তার পকেট কেটে নোট নিয়ে পালিয়ে এসেছে। আপনার কি মনে হলো? প্রফেসর, আমার বিশ্বাস সে খুন করেনি। যারা মানুষ খুন করে তাদের চেহারা, ভাবভঙ্গি, কথাবার্তা অন্যরকম হয়। আপাতত তাকে আমি গারদে পুরে রেখেছি, বেশ করেছেন, কারণ সে যে ভোগেলের পকেট কেটেছে তাতে তো আর সন্দেহ নেই। বড় সাহেব, এক কাজ করতে পারবেন? কি কাজ? সাকর উপরে যেখানে ভোগেলের লাশ পাওয়া গেছে একবার সেখানে যান। সাকর ধারে যে লোহার রেলিং পাবেন তার নিচে, মনে রাখবেন, ভিতর দিকে লোহার গায়ে কোনো চটা ওঠা দাগ আছে কি না দেখে আসুন। প্রফেসরের অদ্ভুত অনুরোধ শুনে পুলিশ সাহেব রীতিমতো অবাক হয়ে গেলেন। রেলিংয়ের গায়ে দাগই বা থাকবে কেন? আর থাকলেও তার সঙ্গে এই খুনের সম্পর্ক কি? খানিক পরে টেলিফোনে আবার পুলিশ সাহেবের বিস্মিত কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো প্রফেসর, আমি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, নিচের রেলিংয়ের ভিতর দিকে রং এক জায়গায় চটে গেছে বটে, নতুন দাগ, যেন সেখানে কোনো একটা ভারী জিনিস গিয়ে পড়েছিল। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? কেউ কি আপনাকে বলেছে? সশব্দে হাস্য করে খুশি গলায় প্রফেসর বললেন, না। আমরা দুই প্রফেসরে মাথা খাটিয়ে একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। আমরা যে গল্পটা তৈরি করেছি সেটা সত্যি কি না আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। এ হচ্ছে আমাদের গল্প। ভোগেলের ব্যবসায় আজকাল খুব লোকসান হচ্ছিল, আর দুদিন পরেই হয়তো তাকে দেউলে হতে হতো এবং তার পরিবারবর্গ পথে বসত। চোখের সামনে স্ত্রী, পুত্র, কন্যার দারিদ্র্যের ছবি দেখতে দেখতে ভোগেলের প্রায় পাগলের মতন হয়ে উঠল। দিনরাত ভাবতে লাগলো এই দুর্ভাগ্যের দায় থেকে কি উপায়ে সে পরিবারবর্গকে উদ্ধার করবে। প্রথমে সে 3 লক্ষ টাকায় নিজের জীবন বিমা করল, কিন্তু জীবন বিমার শর্তে লেখা রইল, সে আত্মহত্যা করলে জীবন বিমা কোম্পানি তার পরিবারবর্গকে টাকা দিতে বাধ্য থাকবে না। এই শর্ত না থাকলে ভোগেলের খুবই সুবিধা হতো, কারণ সে স্থির করেছিল এই উপায়েই পরিবারবর্গকে রক্ষা করবে। প্রথমে সে একটি রিভলভারে 6টি গুলি পুরে একটি গুলি ছুড়ল। সেই রিভলভারের সঙ্গে আর একটা গুলি ভরা রিভলভার পকেটে পুরে তেগেল নিমন্ত্রণ বাড়িতে যায়। অনেক রাতে নিমন্ত্রণ খেয়ে সে পথে বেরুল, দেখল একটা চোরের মতন লোক তার পিছু নিয়েছে। তখন তার মাথায় আর এক বুদ্ধি জুটল। সে মাতলামির অভিনয় করতে করতে এক জায়গায় বসে পড়ে
ঘুমের ভান করলে। চোর তার পকেট কাটলে, কিন্তু সজ্ঞানেও সে বাধা দিলে না। তারপর ভোগেল উঠে সাঁকোর উপরে গেল, প্রথম রিভলভারটা বার করে একটু তফাতে ফেলে দিল। লোকে ভাববে তাকে খুন করে পালাবার সময়ে খুনি ওই রিভলভারটা ফেলে গেছে। রিভলভারটা তার কাছে থাকলে পাছে কেউ ভাবে যে ওর দ্বারা সেই আত্মহত্যা করেছে, তাই সেটাকে ফেলে দিলে খানিক তফাতে। দ্বিতীয় রিভলভারটি বার করে এক গাছা শক্ত দড়ির এক প্রান্তে বেঁধে ফেললে এবং দড়ির অন্য প্রান্তে বাঁধলে একটা খুব ভারী জিনিস, খুব সম্ভব মস্ত একখানা পাথর। তারপর পাথরখানা রেলিং গলিয়ে সাঁকোর বাইরে ঝুলিয়ে দিলে। তারপর নিজের বুকে রিভলভার রেখে গুলি ছুড়লে। হতভাগ্য ভোগেলের তখনই মৃত্যু হলো এবং সঙ্গে সঙ্গে দড়ি বাঁধা রিভলভারটা ছিনিয়ে নিয়ে সেই মস্ত ভারী পাথরখানা দানিউব নদীর ভিতরে গিয়ে পড়ল। কিন্তু রেলিংয়ের ভিতর দিয়ে গোলবার সময়ে ভারী পাথরের টানে রিভলভারটা খুব জোরে রেলিংয়ের উপরে গিয়ে পড়ল। লোহার গায়ে তাই চটা ওঠা দাগ হয়ে গেল। বড় সাহেব, আমাদের দৃঢ় বিশ্বাস এই নাটকের দুরাত্মা ওই পকেটমার বেচারা নয়, ভোগেল নিজেই। দানিউব নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ করলেই দড়ির দুই প্রান্তে বাঁধা সেই রিভলভার ও পাথরখানা খুঁজে পাওয়া যাবে। ভোগেল ভেবেছিল এত চালাকির পরেও তার মৃত্যুকে কেউ আত্মহত্যা বলে সন্দেহ করতে পারবে না। জীবন বিনা কোম্পানি তার পরিবারবর্গকে 3 লক্ষ টাকা দিতে বাধ্য হবে এবং নম্বরী নোট ভাঙ্গাতে গিয়ে তাকে হত্যা করবার অপরাধে ধরা পড়বে ওই পকেট কাটাই। কিন্তু নিজের স্ত্রী পুত্র কন্যার সুখের জন্যে সে আর এক অভাগাকে ফাঁসি কাঠে তুলে দিতে চেয়েছিল। আপন প্রাণ বিসর্জন দিয়েও তাই সে ভগবানের দয়া পেলে না। প্রফেসরদের অনুমান সব দিক দিয়েই সত্যে পরিণত হলো। দানিউব নদীর গর্ভ থেকে দড়ি বাঁধা পাথর ও রিভলভার দুই পাওয়া গেল। জীবন বীমা কোম্পানির 3 লক্ষ টাকা লোকসানের দায় থেকে নিষ্কৃতি পেয়ে কৃতজ্ঞ ভরে অঙ্গীকৃত 3000 টাকার চেয়েও বেশি পুরস্কার দিয়ে প্রফেসরদের খুশি করল। এই ব্যাপারটি কি উপন্যাসের চেয়ে আশ্চর্য নয়? কখনো কোনো উপন্যাসের ডিটেকটিভও কি ওই দুই প্রফেসরের চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দিতে পেরেছে? কিন্তু তোমরা কেউ এই ব্যাপারটিকে অবিশ্বাস করো না, কারণ এটি হচ্ছে অস্ট্রিয়া দেশের একটি বিখ্যাত সত্য ঘটনা। গল্পের শেষ এখানেই।